আমরা অলরেডি গুয়াংজু এয়ারপোর্টে ওসিসি টার্মিনাল ওয়ানে। আমার সঙ্গে যথারীতি আছে ডক্টর হ্যারি, আসলে এখন ভোর রাত। এরপরে আমাদের যে জিনিসটা হয়েছে যে কানে আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি। আমরা গুয়াংজু এয়ারপোর্টে, যেটি ভুইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটি টার্মিনাল ওয়ানে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা সরাসরি ব্যাগেজ ক্লেম এবং ট্রান্সফার হয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, ইমিগ্রেশনের দিকে। আপনারা দেখতেছেন যে আমরা স্কেলেটর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার সঙ্গে যথারীতি আছেন ডক্টর হ্যারি। আসলে যে জিনিসটা হয়েছে যে অনেক ভোর, এখানে রাত্রে 3:30 মতো, এখন 3:45, যে কারণে অনেক নীরবতা আর কি এই এয়ারপোর্টে। এইভাবে আপনার প্রথমে পাসপোর্টটি স্ক্রিনে দেবেন, স্ক্রিনে দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে আমি ক্লিক করলাম। বাম হাতের চার আঙুল এটা উঠে ফেলে দেন, পাসপোর্ট উঠাবে না এখন। হ্যাঁ হ্যাঁ, দয়া করে আপনার ডান হাতের পাঁচ আঙ্গুল, ডান হাতের পাঁচ আঙ্গুল দেন, চার আঙ্গুল। দয়া করে আপনার দুই হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে এখানে চার আঙ্গুল দিতে হবে এখন। আপনারা দেখতেছেন যে ওকে সবগুলো আঙ্গুল ফ্লাপ হয়ে গেছে, এখন একটা রিসিপ্ট বিল হবে ওকে। এই যে ওকে স্লিপটি এসে গেছে, আমরা এই ওকে স্লিপ নিয়ে যথারীতি আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাব। জি জি, আসেন, থ্যাংক ইউ। এই দেখেন, এইভাবে সবাই এই প্রথম প্রাথমিকভাবে এখানে যে জিনিসটা হয়েছে আমরা তো খেয়াল করতেছি যে এই রিজনের মধ্যে, আমার যতটুকু ধারণা হয়েছে যে এই চায়নাতেই প্রথমে স্ক্যান করতে হবে পাসপোর্টটি। পাসপোর্টটি স্ক্যান করার পরে প্রথম বাম হাতের আপনার আপনার বাম হাতের চার আঙ্গুল এবং পরবর্তীতে ডান হাতের চার আঙ্গুল এবং পরবর্তীতে দু হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করার পরে একটি ওকে স্লিপ আসবে। সেই ওকে স্লিপটি নিয়ে আপনাকে ইমিগ্রেশনের দিকে যেতে হবে। তো এই এই ছিল সেই ওকে স্লিপ। আমার সঙ্গে ডাক্তার হ্যারি আছেন। ডাক্তার হ্যারি, আসলে আমরা যে জিনিসটি খেয়াল করলাম যে আমরা এই রিজনে যে সমস্ত দেশগুলো, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আমরা এর আগে গিয়েছি, কিন্তু এই চায়নাতেই আমরা প্রথম দেখলাম যে আমাদের নিজেদেরকেই ওকে করতে হলো স্ক্যানিং করে। আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি, গুয়াংজু ভুইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা টার্মিনাল ওয়ানে আসি। যথারীতি সমস্ত ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশনে আমরা ইমিগ্রেশন থেকে আমরা লাগেজ এরিয়ায় চলে এলাম, বেল্ট এরিয়ায়। এই যে অলরেডি আমাদের কিন্তু ইমিগ্রেশন করতে করতে আমাদের কিন্তু লাগেজ কিন্তু চলে এসেছে। আমরা আমাদের লাগেজ কালেকশনের জন্য আমরা অলরেডি বেল্ট এরিয়ায় চলে এসেছি। এখানে আমরা যে জিনিসটা খেয়াল করতেছি, ইউএস বাংলার আমাদের যে ফ্লাইটটি ছিল 325, সেটির 5 নম্বর বেল্টে লাগেজ কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমরা লাগেজ চেক করতেছি। আরেকটি জিনিস, যে জিনিসটি আমরা খেয়াল করবো যে এখানে ইমিগ্রেশন অলরেডি ইমিগ্রেশন অনেক দ্রুত হয় এবং লাগেজ আপ ডাউনটাও অনেক দ্রুত হয়। বিশাল এরিয়া, সম্ভবত অনেক ভোরে এই ফ্লাইটটি ল্যান্ডিং করেছে, বিদায়ী হয়তো কম। এ আমি আমার হয়তো লাগেজটি পেয়ে গেছি, এটি আমার লাগেজ, আমার লাগেজটি ডক্টর জি, এটি আমার লাগেজ, আমার লাগেজটি আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আমরা যথারীতি টার্মিনাল ওয়ান থেকে কিন্তু আমরা সেই মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আপনারা জানেন যে এশিয়া মহাদেশের অন্যতম লার্গেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গুয়াংজু। গুয়াংজুতে আমরা এই যে সাইন ধরে, এই যে আমরা গুয়াংজু মেট্রো সাইন ধরে আমরা আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি।
তো মেট্রিক স্টেশন থেকে আসলে হচ্ছে কি যে আমরা যদি এই মেট্রিক স্টেশন থেকে মেট্রো ধরে আমরা গোয়াংজু রেল স্টেশনে চলে যাই, সেক্ষেত্রে আমাদের হয়তো 5-10 ইউয়ান খরচ হবে, আর যদি ট্যাক্সিতে চলে যাই সেক্ষেত্রে আমাদের অনেক বেশি খরচ হবে। কাজে আমরা মেট্রো ধরেই আমরা যাব, যে কারণে আমরা মেট্রোর দিকে চলে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।